আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রাম ডিজাইন এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়ে আমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে অধ্যায়টিতে আমাদের দুইটা অংশ আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। তো প্রথম অংশে মূলত একটা প্রোগ্রাম কীভাবে ডিজাইন করতে হয় এবং সেখানে কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন সেটা নিয়ে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট এখানে দেওয়া হয়েছে। তবে এই কনসেপ্টটা আমাদের দরকার, কারণ এই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার হতে না পারি তাহলে কিন্তু দ্বিতীয় অংশ কোডিংয়ের পার্টটুকু আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য আমাদের প্রথম অংশের থিওরিটিক্যাল পার্টটুকু যদিও তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে, তারপরে আমি চেষ্টা করবো একটু আলোচনা করে দিতে, এবং টেকনিক্যাল যে বিষয়গুলো তোমাদের খুব ভালো করে বুঝতে হবে সেগুলো নিয়ে আমি এখানে প্র্যাকটিক্যালি তোমাকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এবং প্রথম অংশটা যদি আমরা ভালোভাবে কভার করতে পারি তাহলে আমরা খুব সহজেই দ্বিতীয় অংশটা আয়ত্ত করতে পারবো। আচ্ছা, তো এখন প্রথম অংশে আমাদের প্রথমেই যে বিষয়টা জেনে নেওয়া দরকার যে আমরা আসলে মূলত কি করতে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি প্রোগ্রামিং, তাহলে আমাদের জানতে হবে যে এই প্রোগ্রাম জিনিসটা আসলে কি। দেখো, প্রোগ্রাম আমরা জানি যে কম্পিউটার আসলে নিজে নিজে কিছু করতে পারে না। কম্পিউটারকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে অবশ্যই সেখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিতে হবে, এবং এই প্রোগ্রাম হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ যখন আমরা কতগুলো ইনস্ট্রাকশনের সমন্বয় তৈরি করব তখন সেটাকে আমরা বলতেছি একটা প্রোগ্রাম। এখন এই প্রোগ্রাম করার জন্য বা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের কিছু নির্দিষ্ট কোড আছে, যে কোডগুলোকে আমরা বলতেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তবে সেগুলোর মধ্যে থেকে আমাদের যে এইচএসসি সিলেবাস সেখানে অ্যাড করা হয়েছে সি ভাষাটি, এবং এই ভাষাটি আমরা শিখতে যাচ্ছি এবং এটা ব্যবহার করি আমরা প্রোগ্রামিং করব। তো আমাদের চ্যাপ্টারের শুরুতেই এই প্রোগ্রামের সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে, অর্থাৎ যে কথাগুলো আমি বললাম সেগুলো এখানে দেখবা কম বেশি লিখে দেওয়া আছে। তারপরে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন প্রথম আবিষ্কার হয় তখন থেকে আজকে পর্যন্ত, মানে তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে কতগুলো জেনারেশনে ভাগ করা হয়েছে, এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট জেনারেশন বা মেশিন ভাষা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম করে অ্যাসেম্বলি, হাই লেভেল, ভেরি হাই লেভেল বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখন এখানে প্রথম যে দুইটা ল্যাঙ্গুয়েজ এদেরকে বলা হয় নিম্ন স্তর বা লো লেভেলের ল্যাঙ্গুয়েজ, আর পরের যে তিনটা এদেরকে বলা হয় উচ্চ স্তর বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখানে দুইটা স্তর আছে এবং দুইটা স্তরে মোট পাঁচটা জেনারেশন আছে। তো প্রথমেই আমি মেশিন ভাষা সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। প্রত্যেকটা ভাষা সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে ধারণা নিতে হবে, যেটা বইতে খুব চমৎকারভাবে দেওয়া আছে। তোমরা নিজেরা যখন রিডিং পড়বে তোমরা দেখবে খুব ইজিলি তোমরা বুঝতে পারছো যে আসলে এই জেনারেশনগুলোতে কী হয়েছে। তো এই জেনারেশনগুলো জানা প্রয়োজন এই কারণে যে আমরা যদি সেই শুরুর অবস্থা থেকে বর্তমান অবস্থার সম্পর্কে জানতে পারি তাহলে এই প্রোগ্রামিংয়ের টোটাল কনসেপ্ট আমরা বুঝতে পারবো যে আসলে কোন কোন জায়গাগুলোতে কেন চেঞ্জ করা হয়েছে, কেন বর্তমান অবস্থায় আসছে, কোনভাবে আসছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হবে। তো প্রথমেই মেশিন ভাষা সম্পর্কে যেটা আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে মেশিন ভাষাটা কিন্তু কম্পিউটারের নিজস্ব ভাষা, অর্থাৎ কম্পিউটার কিন্তু শুধুমাত্র এই ভাষাটাই বোঝে। হ্যাঁ, যেমন দেখবা এখানে লেখা আছে এটা কম্পিউটারের মৌলিক ভাষা এবং কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাটাই বুঝতে পারে। এবং এই ভাষার বৈশিষ্ট্য হচ্ছে যে এই ভাষায় 01 ব্যবহার করে কোডিং করা হতো। এখন 01 জিনিসটা খুব সহজ মনে হলেও আসলে যখন আমরা এটা কোডে অ্যাপ্লাই করি তখন কিন্তু এটা অনেক বেশি কঠিন এবং অনেক বেশি কষ্টসাধ্য, এবং এই ভাষায় কোডিং করা অনেক বেশি সময় সাপেক্ষ। প্লাস যদি তোমার কোডিং করতে গিয়ে কোনো ভুল হয় তাহলে সেই ভুল খুঁজে বের করাও অনেক অনেক বেশি ডিফিকাল্ট, ঠিক আছে? তবে কম্পিউটার যেহেতু এই ভাষাটা বোঝে সেহেতু কম্পিউটারকে এই ভাষাতেই আমাদের ইনস্ট্রাকশন দিতে হবে। তবে আমাদের জন্য যেহেতু মেশিন ভাষাটা সমস্যা সেহেতু আমরা অন্য ভাষায় কোডিং করে থাকি। তবে অন্য ভাষায় কোডিং করলেও কম্পিউটারে বোঝানোর জন্য অনুবাদকের সাহায্য নিতে হবে এবং অনুবাদকের মাধ্যমে এটাকে মেশিন ভাষাতেই কনভার্ট করে দিতে হবে, না হলে সে বুঝতে পারবে না। তো অনুবাদক জিনিসটা কি সেটা আমরা সামনে জানব। তাহলে এখানে দেখো মেশিন ভাষার কিছু সুবিধা আছে যে এটা কম পরিমাণ লজিক মেমোরি লাগে। হ্যাঁ, এবং কম্পিউটার সম্পর্কে যদি খুব ভালো ধারণা পেতে চাও তাহলে মেশিন ভাষা শিখতে শেখাটা অনেক দরকার, এবং এটা অন্যান্য ভাষার চাইতে দ্রুত, কারণ এটা যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা সুতরাং কম্পিউটার সবার আগে এটাই বুঝে, ঠিক আছে? এই জন্য মেশিন ভাষার প্রোগ্রাম লিখলে সবচেয়ে দ্রুত রান করে। তো এটা কিছু অসুবিধা আছে, যেটা আমি বলছিলাম যে ক্লান্তিকর, সময় সাপেক্ষ। হ্যাঁ,
তারপর হচ্ছে এটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা মেশিন নির্ভর, অর্থাৎ এক ধরনের কম্পিউটারে লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে চলে না। হ্যাঁ, অনেক দক্ষ প্রোগ্রামার হতে হবে এবং এটা ডিবাগ মানে ভুল খুঁজে বের করা এবং পরিবর্তন করা অনেক অনেক কষ্টসাধ্য। এখন এই সমস্যাগুলো মাথায় রেখে আমাদের সামনে চলে আসলো সেকেন্ড জেনারেশন বা অ্যাসেম্বলি ভাষা। যদিও এটাও একটা লো লেভেল ভাষা, তবে এই ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটাতে 01 কনসেপ্টটা বাদ দিয়ে সেখানে কিছু সিম্বল ইউজ করা শুরু হলো, এবং যে কারণে এটাকে সাংকেতিক ভাষা বা সিম্বলিক ল্যাঙ্গুয়েজে কিন্তু বলা হয়। হ্যাঁ, যে এখানে লেখা আছে সাংকেতিক কোড, নেমোনিক ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এখানে দেখবা যে আমাদের অ্যাসেম্বলি ভাষার কিছু আইডিয়া দেওয়া আছে যে ভাষায় চারটা অংশ থাকে, আমাদের দরকার নেই কারণ আমরা অ্যাসেম্বলি ভাষা শিখতে যাচ্ছি না, আমরা শিখবো কিন্তু সি ল্যাঙ্গুয়েজটা আমরা শিখবো। তো এখানে অ্যাসেম্বলি ভাষার কিছু নির্দেশ এবং সেগুলোর কাজ দেওয়া আছে যেগুলো তোমার অ্যাকচুয়ালি দরকার নেই, তুমি একটু দেখতে পারো তোমার জন্য। তারপরে আমাদের এখানে উদাহরণও দেওয়া আছে, এটা আমাদের প্রয়োজন নাই কারণ আমরা অ্যাসেম্বলি ভাষায় কোড করব না। এরপরে অ্যাসেম্বলি ভাষার কিছু সুবিধা দেওয়া আছে যে দক্ষ সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা যায়, ভুলের পরিমাণ কম হয় ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তবে এই ভাষারও কিছু অসুবিধা আছে, যার একটা হচ্ছে এটাও কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স এক ধরনের কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে চলে না। ঠিক আছে, আর যদিও এটা মেশিনের তুলনায় সহজ একথা সত্যি, তারপরও কিন্তু এটা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। ঠিক আছে, আচ্ছা, এরপরে লো লেভেলের পরে আমাদের যেতে হবে হাই লেভেল, তবে এই লো লেভেল এবং হাই লেভেলের মাঝখানে একটা আছে, সেটা হচ্ছে মধ্যম স্তর। এবং মধ্যম স্তর কেন বলা হচ্ছে, কারণ এটাতে লো লেভেল এবং হাই লেভেলের বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ এখানে লো লেভেল এর বৈশিষ্ট্যও আছে আবার হাই লেভেলের কিছু বৈশিষ্ট্যও আছে, যে কারণে এটাকে বলা হয়েছে মধ্যম স্তরের ভাষা। তো এটা দেখে নিব এখান থেকে। তারপরে হচ্ছে আমাদের যেটা থার্ড জেনারেশন বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ও অ্যাসেম্বলি ভাষার সবচেয়ে বড় অসুবিধা যেটা আমি বলেছি সেটা হচ্ছে এক ধরনের কম্পিউটারে লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে চলে না, এটা একটা লিমিটেশন। এবং মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা আসলে অনেক কষ্টকর, অনেক শ্রমসাধ্য, তো এটা মানুষের জন্য বোঝাটা অনেকটাই ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা, মানে ডিফিকাল্ট বলতে প্রোগ্রামিং করাটা অনেক ডিফিকাল্ট। আচ্ছা, তো এই কারণেই আমাদের মূলত এই হাই লেভেল ভাষাটা তৈরি হয়েছে। এবং হাই লেভেল ভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটার মানুষের ভাষার সাথে, বিশেষ করে ইংরেজি ভাষার সাথে এটার মিল আছে, অর্থাৎ এটার যে ইনস্ট্রাকশন বা যে কোডগুলো এগুলো মোটামুটি ইংরেজি ভাষার মতোই বা কাছাকাছি, যে কারণে এটা শেখা আমাদের জন্য সহজ। হ্যাঁ, এবং এটা যেহেতু যে কোনো কম্পিউটারে রান করে, সেহেতু এটা আমাদের জন্য আরেকটা সুবিধা কিন্তু দিচ্ছে যে আমরা এক ধরনের কম্পিউটারে লিখলেও অন্য যে কোনো কম্পিউটারে আমরা কিন্তু এই প্রোগ্রাম রান করতে পারবো। তো এখানে আমাদের মেশিন ভাষার কিছু সুবিধা আছে যে যে কোনো কম্পিউটারে রান করা যায়, এটা শেখা সহজ, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায় ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তবে এটার অসুবিধা আছে যে এটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, যে কথাটা আমি বলছিলাম যে মেশিন ভাষা বাদে তুমি যদি অন্য কোনো ভাষায় যাও কম্পিউটার কিন্তু এটা সরাসরি বুঝতে পারবে না, এই জন্য আবার অনুবাদক লাগবে, যেটা আমরা সামনে দেখব। এটা বেশি সময় লাগে, স্বাভাবিক, কারণ কম্পিউটার শুধু মেশিন ভাষাটাই দ্রুত বুঝতে পারে, অন্যান্য যে কোনো ভাষায় সময় বেশি লাগবে এবং মেমোরিও বেশি লাগে। ঠিক আছে, আচ্ছা, তা এবং এটা ফ্লেক্সিবল না। হ্যাঁ, এটা একটা বিষয়। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই হাই লেভেল ভাষা একটা ক্লাসিফিকেশন আছে, সাধারণ কাজের ভাষা, বিশেষ কাজের ভাষা, অর্থাৎ এই হাই লেভেল ভাষার মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো মোটামুটি সব ধরনের কাজের উপযোগী, এগুলোকে বলা হচ্ছে জেনারেল পারপাস বা সাধারণ কাজের, যেমন বেসিক, প্যাসকেল, সি ইত্যাদি। আর কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো নির্দিষ্ট কিছু কাজে ব্যবহার করা হয়, বিশেষ বিশেষ কাজ, যেগুলোকে বলা হচ্ছে স্পেশাল পারপাস, ফর এক্সাম্পল কোবল, লিস্প, ফোরটান ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবং এই স্পেশাল পারপাসগুলো কোন কোন সেক্টরে ইউজ করা হয় তার একটা উদাহরণ, কিছু উদাহরণ এখানে আছে, বাণিজ্যিক প্রয়োগে ইউজ করা হয়, বৈজ্ঞানিক কাজে, বিশেষ প্রয়োগ অর্থাৎ আদার্স কিছু কাজে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়ে থাকে। এরপরে আরেকটা ক্লাসিফিকেশন করা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্যের ভিত্তিতে, সেটা হচ্ছে প্রয়োগের বৈশিষ্ট্যের ভিত্তিতে, একটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক, একটা হচ্ছে সমস্যা ভিত্তিক। প্রক্রিয়া ভিত্তিকটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটাতে প্রসিডিউর মানে প্রক্রিয়ার উপর বেশি জোর দেওয়া হয়, যেটা কিভাবে করতে হবে প্রক্রিয়া নির্দেশ করে। আর সমস্যাভিত্তিক যেটা, এখানে প্রক্রিয়ার চাইতে প্রবলেমের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, দ্যাট মিন্স সমস্যার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটাও দেখবে এখানে আলোচনা করা আছে, একটু দেখে নিব। তারপরে আমাদের কয়েকটি হাই লেভেল ভাষার পরিচিতি দেওয়া আছে, মূলত এখানে এই ল্যাঙ্গুয়েজগুলো কখন আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে এবং এটা কোন কাজে ব্যবহার করা হয়, এ ধরনের কিছু আইডিয়া দেওয়া আছে। যেমন অ্যালগল, এটার পূর্ণ নাম হচ্ছে অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা এত সালে তৈরি করা হয়েছে, বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানে ব্যবহার করা হয়, এরকম করে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো এখানে আছে, তুমি দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা,
এরপরে আমাদের ফোর্থ জেনারেশন, এটা আমাদের ভেরি হাই লেভেল, অর্থাৎ হাই লেভেলে যে সুবিধাগুলো পাওয়া গেছে তার চেয়েও বেশি সুবিধা আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে, যেখানে মূলত খুব সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, খুব সহজে, র্যাপিডলি। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল বা র্যাড টুল, ঠিক আছে? আচ্ছা, তো এখানেও দেখবা আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো মূলত আমাদের এই ফোর্থ জেনারেশনে পড়েছে। যেমন এসকিউএল আমরা এটা শিখেছিলাম ডেটাবেস করার সময়, এটা কিন্তু একটা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমি ওই সময় বলেছিলাম। তারপরে আমাদের ফিফথ জেনারেশন বা ন্যাচারাল ভাষা, অর্থাৎ এখানে যে বিষয়টা হবে যে মানুষ যেমন মানুষের সাথে স্বাভাবিকভাবে কমিউনিকেশন চালায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেও সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এটা এখন আন্ডার ডেভেলপমেন্ট, অনেক জায়গায় এটা নিয়ে কাজ চলছে, তো এটা সম্পর্কিত কিছু ইনফরমেশন দেখবা এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাঁচটা জেনারেশন সম্পর্কে একটু পড়ে নিব, তাহলে বুঝতে পারবো যে আসলে এই ল্যাঙ্গুয়েজগুলো কোথা থেকে কোন পর্যায়ে এসছে, কেন এসছে। এরপরে আমাদের হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক সফটওয়্যার। দেখো, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাটাই বোঝে, সে অন্য কোনো ভাষা বোঝে না। এখন তুমি যদি অন্য কোনো ভাষার প্রোগ্রাম করো, তাহলে সেটাকে অবশ্যই অনুবাদকের সাহায্যে অনুবাদ করতে হবে এবং অনুবাদ করে মেশিন ভাষাতে কনভার্ট করতে হবে। তাহলে এই অনুবাদ করার জন্য যে প্রোগ্রাম বা সফটওয়্যার আমরা ইউজ করে থাকি, সেটাকেই বলা হচ্ছে আমাদের অনুবাদক সফটওয়্যার। তাহলে অনুবাদক সফটওয়্যার কী করে? উৎস প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে বা অবজেক্ট প্রোগ্রামে, অর্থাৎ আমাদের প্রোগ্রামে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সোর্স প্রোগ্রাম, একটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। তুমি মেশিন ভাষায় যে প্রোগ্রামটা তৈরি করো সেটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, আর মেশিন ভাষা ছাড়া অন্য যে ভাষায় প্রোগ্রামটা লেখা হয় সেটাকে বলে সোর্স প্রোগ্রাম। তাহলে এই অনুবাদকের কাজ হচ্ছে এই সোর্স প্রোগ্রামটাকে অবজেক্টে, দ্যাট মিন্স মেশিন ভাষায় কনভার্ট করে দেওয়া, যাতে করে কম্পিউটার এটা সহজে বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে অনুবাদক সফটওয়্যারগুলো আছে, এটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং হচ্ছে অ্যাসেম্বলার। এখানে আমাদের অ্যাসেম্বলার যেটা, এটা একটু বলে নিই আমি আগে, তারপর কম্পাইলার ইন্টারপ্রেটারে যাব, যে অ্যাসেম্বলারটা মূলত তৈরি করা হয়েছিল অ্যাসেম্বলি ভাষার জন্য, অর্থাৎ শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষা নিয়েই অ্যাসেম্বলারটা কাজ করতে পারে, একদম ফিক্সড। কিন্তু কম্পাইলার ইন্টারপ্রেটার অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারে, অর্থাৎ সহজ বাংলায় আমাদের যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার একটা অংশ কম্পাইলার ইউজ করে, আরেকটা অংশ ইন্টারপ্রেটার ইউজ করে, বুঝতে পেরেছো? মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজই কিন্তু কম্পাইলার বা ইন্টারপ্রেটারের সাহায্যে অনুবাদ করা যায়, কিন্তু অ্যাসেম্বলারটা হচ্ছে শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষার জন্যই ব্যবহার করা যায়, ঠিক আছে? তো এখন এই কম্পাইলার আর ইন্টারপ্রেটার জিনিসটা কী, এই ব্যাপারটা তুমি সহজে বুঝতে পারবা যদি তুমি এটার পার্থক্যটা দেখো, ঠিক আছে? অর্থাৎ এখানে খুব সুন্দরভাবে এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য দেওয়া আছে, যেটা তুমি দেখলে সহজে বুঝতে পারবা যে কম্পাইলার কী, ইন্টারপ্রেটার কী। প্রথম কথাই হচ্ছে যে কম্পাইলার ইন্টারপ্রেটার উভয়ই কিন্তু অনুবাদক, অর্থাৎ উভয়েরই কাজ হচ্ছে অনুবাদ করা বা ট্রান্সলেট করা, কিন্তু দুইজনের কাজের ধরন আলাদা। যেমন কম্পাইলার কী করছে, সে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রিটার কী করে, এক লাইন করে পরে অনুবাদ করে। অর্থাৎ মনে করো তুমি 10 লাইনের একটা প্রোগ্রাম লিখেছো, কম্পাইলার কী করবে, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবে, তারপরে অনুবাদ করবে। আর ইন্টারপ্রিটার কী করবে, এক লাইন পড়বে, অনুবাদ করবে, দ্বিতীয় লাইন পড়বে, অনুবাদ করবে, তৃতীয় লাইন পড়বে, অনুবাদ করবে, অর্থাৎ এরকম লাইন বাই লাইন অনুবাদ করতে থাকবে। এবং কম্পাইলার এই অনুবাদ করতে গিয়ে যতগুলো ভুল পাবে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করবে। মনে করো তোমার ওই প্রোগ্রামটা কম্পাইল করতে গিয়ে সে 5টা এরর পেয়েছে, সে কী করবে, ওই 5টা ভুল তোমাকে একসাথে দেখাবে। কিন্তু ইন্টারপ্রিটার কী করবে, মনে করো সে প্রথম লাইনটা ইন্টারপ্রেট করলো, ওকে, দ্বিতীয় লাইন করতে গিয়ে একটা ভুল পেলো, সে কী করবে, সাথে সাথে ওখানে থেমে গিয়ে তোমাকে মেসেজ দিবে, এবং যতক্ষণ না তুমি ভুলটা ঠিক করে দাও ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সামনে যাবে না। তার মানে ইন্টারপ্রেটার প্রত্যেক লাইনের ভুল আলাদা করে দেখাচ্ছে, ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে, কিন্তু কম্পাইলার সেটা করছে না, সে সবগুলো ভুলকে একসাথে আমাদেরকে শো করছে, ঠিক আছে? এটাকে ডিবাগিং টেস্টিং, মানে ভুল খুঁজে বের করা বা প্রোগ্রামে ঠিকমতো কাজ করছে কি না, এটা ধীর গতি সম্পন্ন, এটা দ্রুত গতিতে কাজ করে, হ্যাঁ। তবে কম্পাইলারের সুবিধা হচ্ছে যে একবার যদি তুমি কোনো একটা প্রোগ্রাম অনুবাদ করো, হ্যাঁ, তাহলে সেটা তোমাকে আর দ্বিতীয়বার অনুবাদ করতে হবে না, তুমি যতবার খুশি রান করবে ওই একবার অনুবাদ করলেই হবে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে তুমি
যতবার প্রোগ্রামটা রান করবে ততবারই অনুবাদ করতে হবে। অর্থাৎ মনে করো তুমি কম্পাইলার ব্যবহার করে একটা প্রোগ্রামকে অনুবাদ করেছো, করার পরে তুমি ওই প্রোগ্রামটা 50 বার রান করলে, তুমি 100 বার রান করলে তোমাকে আর অনুবাদ করতে হবে না। কিন্তু ইন্টারপ্রেটার ব্যবহার করে যদি করো তাহলে 50 বার রান করলে 50 বারই তোমাকে অনুবাদ করতে হবে। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এবং এখানে আমাদের এই এই কথাটি আমি বলেছি, যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয়, মানে একবার অনুবাদ করলে আর করতে হয় না, কিন্তু এটা যান্ত্রিক প্রোগ্রামে মানে অবজেক্টে রূপান্তরিত হয় না, তাই বারবার আমাকে করতে হচ্ছে। আর এটাতে কম সময় লাগে, ওভারঅল টাইমটা আমাদের কম্পাইলারে কম লাগে, কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমাদের ওভারঅল সময়টা বেশি লাগে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটাই হচ্ছে ট্রান্সলেটর, দুইটারই কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এই কথাগুলোই বলা আছে, সুবিধা অসুবিধা। কিন্তু মূল ব্যাপার যেটা জানতে হবে যে দুইটাই তো ট্রান্সলেটর, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, আলাদা কোন জায়গাটাতে, সেই জিনিসটা তোমাকে এখান থেকে দেখে নিতে হবে। ঠিক আছে, এরপরে অ্যাসেম্বলারটা আমাদের এখানে আমাদের যেটা বললাম যে এটা সম্পর্কে তেমন কোনো কথা নেই, যেহেতু এটা হচ্ছে শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষা নিয়ে কাজ করে, যে নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে, অ্যাসেম্বলি অ্যাড্রেসকে মেশিন ভাষা অ্যাড্রেসে রূপান্তর করে, ইত্যাদি ইত্যাদি। তো এটার জাস্ট কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, তুমি এই বৈশিষ্ট্যগুলো দেখে নিলেই হবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, আমরা নেক্সট ক্লাসে আবার পরবর্তী টপিক থেকে শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।